এভাবে মায়ের বুক খালি হবে তা কখনো চাইনি এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সুযোগ নিয়ে সারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে বিএনপি জমায়েতের সন্ত্রাসীরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানের সাম্প্রতিক সহিংসতায় গুরুতর আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার নিশ্চয়তাও দিয়েছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতায় আহত দুশো জন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধানমন্ত্রী এ সময় গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী সহিংসতায় যারা মারা গেছেন তাদের আত্মার মাঘ কামনা করে আবেগ আপ্লুত শেখ হাসিনা সময় বললেন এভাবে আর যেন কোনো মায়ের কোল কখনো খালি না হয় আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য কিন্তু আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি এ সময় সহিংসতায় আহতদের সুচিকিৎসার নিশ্চয়তাও দেন তিনি আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো যাতে তারা আবার সুস্থ মানুষের চলতে পারে নিজের কাজ করতে পারে এবং এর মধ্যে একজন আমার প্রতিবন্ধী তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি কেউ তাকে আরও ব্যবস্থা করে দেব আমাদের যতটুকু সাধ্য করে দেব সব দাবি মেনে নেবার পরও কোটা আন্দোলনকারীদের কর্মসূচি বিএনপি জামায়াতের সহিংসতাকারীদের সুযোগ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই সাধ্য শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে একটা মানলে আরেকটা আরেকটা মানলে আর একটা আর এরপর আজকে চালিয়ে পড়ে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো গত কয়েকদিনে যারা ধ্বংসযোগ্য চালিয়েছে তাদের বিচার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা দেশবাসীর কাছে আমি বিচার চাই কী অপরাধটা কী করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র এরপর মহাখালীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী হামলার সময় সেতু ভবনের সামনে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় নিস্তালা সহ কয়েকটি ফ্লোর রিজওয়ান ফয়েজ এটি নিউজ ঢাকা